সাকসেস হতে গেলে আপনাকে সব সময় মোটিভেটেড থাকতে হবে। কোন কোন বিষয়ে আপনি কনসাস থাকলে সব সময় নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। মাত্র মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখুন, সব সময় নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন। নাম্বার 1, নিজেকে গুরুত্ব দিন। জীবনের পথ সমান নয়, তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চলবে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন সব কিছুর সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আপনি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকেন, দেখবেন একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন। অন্যকেও গুরুত্ব দেয়া মানুষ হিসাবে আপনার কর্তব্য, তবে এতটা গুরুত্ব কখনোই দেয়া যাবে না যাতে নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয়। তাই নিজের সাথে থাকুন। নাম্বার 2, জীবনকে উপভোগ করুন। জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, সেই অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন। নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন, সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুক্রিয়া আদায় করুন, চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিন শেষে প্রার্থনা করুন পরের দিনটি যেন আরো ভালো কিছু বয়ে নিয়ে আসে। নাম্বার 3, সফল ব্যক্তিদের জীবনী পড়ুন। নিজে অনুপ্রাণিত হতে সফল ব্যক্তিদের দিকে তাকান, তাদের সম্পর্কে জানুন, মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তিগুলো পড়ুন। দরকার হলে একটি কাগজে লিখে আপনার টেবিলে রাখুন, যেন মাঝে মাঝে তাতে চোখ পড়ে। ভালো ভালো গান শুনুন, গান মন ও মস্তিষ্ক দুটোকেই শান্ত রাখে। নাম্বার 4, ইতিবাচক মানুষদের সংস্পর্শে থাকুন। বিখ্যাত লেখক জিম রন লিখেছেন, সাধারণত আমরা গড়ে 5 জন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই, তাই পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষদের সাথে মিশুন। নেতিবাচক মানুষেরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায়, কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং তাদের সাথে সময় কাটান। নাম্বার 5, সমালোচনা থেকে ভয় নয়। সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। যেখানে সমালোচনার ভয় সেখানে উদ্ভাবনী চিন্তা শক্তির অপচয়। জীবনে চলার পথে সমালোচনা আসবেই, আর এটাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না, তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে। নাম্বার 6, নিজের জন্য একান্ত সময় রাখুন। কাজের বাইরেও নিজের জন্য সময় রাখুন। সেলফ মোটিভেটেড বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ। কাজের বাইরেও একটা দুনিয়া আছে যার জন্য আপনি কাজ করছেন। নিজের জন্য সময় বের করুন, একটু রেস্ট নিন, পরিবারকে সময় দিন, পার্কে ঘুরতে যান। যা কিছু ভালো আপনি পেয়েছেন তার জন্য আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবনকে ভালোবাসতে শিখুন, এই ভালোবাসাই আপনাকে সেলফ মোটিভেটেড হতে সাহায্য করবে। নাম্বার 7, অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করুন। আপনি হয়তো কবিতা আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি পছন্দ করেন, অবসর সময় নিজের এ ধরনের ভালো লাগার কাজগুলো করুন। এমন অনেক উদাহরণ রয়েছে যে শখের বশে অনেকে এমন কাজ করেছে যা তিনি কখনো ভাবেননি। নাম্বার 8, প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজুন। সমস্যা সবারই থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে। হতাশা বা দুশ্চিন্তা কখনোই সমস্যা সমাধানের উপায় বা উপকরণ নয়। জীবনে এই কয়টি নির্দেশ পালন করুন, দেখবেন সবসময় সেলফ মোটিভেটেড থাকতে পারবেন আর সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে যে বিষয়ে সাফল্য পেতে চান। আজ তাহলে এই পর্যন্ত, আসছি পরের ভিডিওতে।